করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে বিশেষ সভা আয়োজিত হয় রবিবার। সভা অনুষ্ঠিত হয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। সভায় করিমগঞ্জ কোঅপারেটিভ সোসাইটি কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সামিল ছিলেন। সভা আয়োজনের উদ্দেশ্য হল এর মাধ্যমে 14 জন সি ক্লাস সদস্য নির্বাচন করা। হাউসের মধ্যে দিয়ে 14 জনকে বেছে নেওয়া হবে। পরবর্তীতে আরও 54 জনের মধ্যে 15 জনকে বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত করা হবে। এএসটিসির অধ্যক্ষ মিশন রঞ্জন দাস নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন। সভার প্রারম্ভে করিমগঞ্জ কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সুব্রত দেব সভা আয়োজনের উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে বক্তব্য রাখেন। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এখানে বোর্ডে সদস্য হওয়ার জন্য বা ডাইরেক্টর হওয়ার জন্য আমি কোনোদিন চেষ্টা করিনি। ওই অ্যাডহক বোর্ডে কিছুদিনের জন্য ছিলাম, তার পরবর্তীতে নির্বাচন হয়ে গেছে, আমি থাকিনি। কারণ আমার কাজের এক ক্ষেত্র আছে, একটা রাজনৈতিক ক্ষেত্র, আমি তো ওই দিকে ব্যস্ত থাকি। তো আমি এখানে এখানে আসবো, আমি তো সময় দিতে পারবো না। পার্টির সম্পূর্ণ সম্পত্তি এখানে যেটা স্টেশন রোডে আগুন লেগে চলে যায়, একটা সংকটপূর্ণ পরিস্থিতি দেখে এই কোঅপারেটিভকে তারা আবার বাঁচিয়ে তুলেছেন। 50 বছর বা 48 বছর একটা কোঅপারেটিভ সোসাইটিকে চালিয়ে নেওয়া যাওয়া বহুত কঠিন কাজ। 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর পরে কোঅপারেটিভ ভেঙে যায়, চলে যায়। আমরা যদি চাই সকলে মিলে এটাকে ধ্বংস করে দিই, কিন্তু আর পারব। বিশৃঙ্খলা লাগিয়ে, মামলা মকদ্দমা লাগিয়ে এগুলো করলে কিন্তু আমরা করতে পারি। এই সমস্ত রাস্তা যাওয়া ঠিক নয়। এখানে বলেছেন তিনি যে 50-এর চেয়ে বেশি কর্মচারী আছেন যারা অবসর গ্রহণ করেছেন, তাদেরও পাওনা রয়েছে। একবার মনে পড়ে, আমিও এক বনমালীর এক মেয়ে, তার মা বাবা কেউ নেই, তাকে সেখানে দিয়েছিলাম। সভাপতি মহাশয় তাকে এখানে কাজের সুযোগ দিয়েছেন, এখনও সে আছে এখানে। আমরা এই এই দিকগুলো বেশিভাবে দেখব যে এই হোলসেল কোঅপারেটিভ সোসাইটি যাতে বেঁচে থাকে, এটা থেকে মানুষ অনেক সুযোগ সুবিধা পায়। অনেক দোকান, অন্য দোকানের চেয়ে কোঅপারেটিভ সোসাইটিতে জিনিসের দাম কম আছে। কেজিতে 3-4 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এরকম কম বেশি থাকে। স্কিমও তারা দেন কোনো কোনো সময়, যেমন 1,000 টাকার জিনিস নিলে 1 কেজি চিনি বিনামূল্যে পাবেন, এই ধরনের স্কিম থাকে। আমি যদি স্কিমের সুযোগ আমি নিই শুনি, অর্থাৎ তারা কীভাবে এটাকে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোঅপারেটিভ সোসাইটি, ভালো কোঅপারেটিভ সোসাইটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, উল্লেখ করেছে। এই হোলসেল কোঅপারেটিভে PDS বিজনেসটা যাতে থাকে, এই কোঅপারেটিভ বেঁচে থাকে, এর জন্য আমি অনেক বিধায়ক না থাকার সময়ও অনেকভাবে চেষ্টা করেছি যে হোলসেল কোঅপারেটিভ সোসাইটি যেত বেঁচে থাকে। এই শুভকামনা এখনও আছে, ভবিষ্যতে থাকবে বলে আশা রাখি। আরও 6 মাসের সময় হাইকোর্ট আমাদেরকে দেয়। এই 6 মাসের মধ্যে আমরা এই সভাটা করতে বাধ্য, তার জন্য আমরা বোর্ড মিটিং করে আজকের দিনটা আমরা ধার্য করেছি এই সি ক্লাস বিশেষ সভাটা করার জন্য। সবার সহযোগিতায় আমরা আজকে এই সভাকক্ষে উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। আমরা আশা রাখবো যে আজকের সভাটা সুচারুরূপে হবে। আজকে যে সভাটা, সেটা আজকে সি ক্লাস সদস্যদের 14 জন সদস্য আমরা নির্বাচিত হব, করা হবে এখান থেকে। আপনারা হাউস থেকে নাম নিয়ে 14 জন সদস্যকে আগামী 9 জুলাই আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং যে ঠিক করা হয়েছে, সেই মিটিংয়ে প্রতিনিধিত্ব করার জন্য 14 জন সদস্যকে আজকে ঠিক করা হবে। সেই 14 জন সদস্য এবং বিভিন্ন জিপি থেকে আরও অন্যান্য সদস্যরা এসে টোটাল সেদিনের সভাতে প্রায় 54 জনের মতো উপস্থিত থাকবে 9 জুলাই। সেই 54 জন মিলে 15 জন বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন করা হবে, সেটা হলো আমাদের আসাম কোঅপারেটিভ অ্যাক্ট 2007-এর নিয়ম। সেই অনুসারে আজকে সভা আয়োজন করা হয়েছে। আমি
আপনারা অনেকক্ষণ থেকে সভাকক্ষে উপস্থিত আছেন, আপনারা আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি সবার কাছে আজকে সবার সহযোগিতা কামনা করে আমার প্রাথমিক বক্তব্য আমি শেষ করলাম। আমি দেবরাজ দাস মহাশয়কে বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটে, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।